দেখো পার্ট বাই পার্ট করতেছি আমি, সব একসাথে করবো না। এই যে এই বললো কাজ করে দেখো, আমার যে কালার যে বানাইছি সবাই দেখতেছো তো, কালার যে বানাইছি কি করছি, কালারটা একেবারে ঘন না আবার কি পাতলাও না, সাথে সাথে কি করে ফেললাম, কালার থাকা সত্ত্বেও ওয়াশ করে ফেললাম, কোনো কি নাই, কালার নাই দেখছো। আচ্ছা এখন কি করবো এটা, কেন না এটাকে একটুখানি ব্লেন্ড করে রাখবে, এই কারণে যাতে কি এটার সাথে এখন কালার আবার মিশাবো যাতে ও মিক্সড হয়ে যায় লাইট থেকে ডার্কে চলে যায়, ঠিক আছে। এই কারণে এ একটা কারণে, আর একটা কারণ আছে, আর একটা কী কারণ, এই যে এই জায়গার উপর লাইট দেখছো, এই জায়গার লাইট, এই লাইটটা কী করবো আমি ওয়াটার কালারের ক্ষেত্রে উঠায় ফেলবো। এই যে ব্রাশটা কারেক্ট ওয়াশ করবো, ভালো করে ওয়াশ করে ভেজা অবস্থাতে যদি আমি উঠাই তখন কি এটা খুব দ্রুত উঠে যাবে, ওকে দেখছো। বেশি ঘষাঘষি করা যাবে না, বেশি ঘষাঘষি করলে কী হয়ে যাবে, পেজটা ছিঁড়ে যাবে, এই জন্য কী বললাম আমি এই যে দেখছো। আচ্ছা এবার কি এখন অপোজিটে দেখো, আবার অপোজিটে এই দেখো, এখানে কিন্তু লাইট আছে, দুইভাবে কাজ করতে পারি, কথা কম, একেবারে কথা কম খুব জরুরি কাল দেখাচ্ছি, দুইভাবে কাজ করতে পারি, একটা কি কালার উঠিয়ে দিয়ে অথবা কালার হোয়াইট ছেড়ে দিয়ে, হোয়াইট ছেড়ে দিয়ে কী করবো ওই জায়গায় আমি ব্লেন্ড করে দিব। দেখো আমি দুইভাবেই তোমাদেরকে কাজ দেখাচ্ছি, এই দেখো যে যে জায়গায় লাইট সেই সেই জায়গায় আমি হোয়াইট ছেড়ে দিয়ে কাজ করছি, তারপর কী করবো এই জায়গায় আমি ব্লেন্ড করে দিব, এই কারণে এই যে দেখো। এবার আমি ওয়াশ করলাম, ওয়াশ করলাম, ওয়াশ করে এই জায়গায় একটু ব্লেন্ড করে দিলাম যাতে আমি কালারটা ধরতে পারি।